বা অন্য দেশের মেয়েদেরকে দেখে আপনি কমফোর্টেবল ফিল করছেন বাট দেশের মেয়েদেরকে দেখে গালি দিচ্ছেন অনেক কিছু ভাইরাল হয়েছিল অনেক কিছু ট্রল হয়েছিল কিছু নিউজ আছে যে যারা সব সময় একটা জিনিসের নেগেটিভ জিনিস সাইডটাকে নিয়ে কারণ আমার মনে হয় যে বলিউড হলিউডে যখন আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কেন আমাদের নিজেদের দেশের মেয়েদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো এটাকে বলে হিপোক্রেসি যে আপনি অন্য দেশের মানুষদেরকে দেখে বা অন্য দেশের মেয়েদেরকে দেখে আপনি কমফোর্টেবল ফিল করছেন বাট দেশের মেয়েদেরকে দেখে গালি দিচ্ছেন সো দিস ইজ কল হিপোক্রেসি সো এই জায়গা থেকে আমি বলবো যে আর একটু সবাই পজিটিভ হতে পারে মিস ইউনিভার্সেও তো পার্টিসিপেট করা হয়েছিল এবং ইউ আর দ্য মিস ইউনিভার্স 2020 হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স মিস ইউনিভার্স আমি বলবো আমার লাইফের সবথেকে কন্ট্রোভার্সিয়াল সময় মিস ইউনিভার্সে আসলে অনেক কিছু ভাইরাল হয়েছিল অনেক কিছু ট্রল হয়েছিল আনফরচুনেটলি আমি যেতেও পারিনি অনেকে মনে করেছে যে আমাকে মিস ইউনিভার্স থেকে বাদ দেওয়া হয়েছে এই পয়েন্টটা এসেছে এটা নিয়ে আমি একটু বলতে চাই যেহেতু এটা টিভি ইন্টারভিউ আমি শিওর অনেকেই যদি দেখে তাহলে বুঝতে পারবে আমি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার যখন হই তখন তো আমার হাতে সময় ছিল আর এক মাস এবং তখনও কিন্তু কোভিডের এই সময়টা শেষের দিকে তো তখনও কিন্তু আমেরিকান ভিসার জন্য আমার আমি জানি না যারা আসলে যায় তাদের যারা ট্রাভেলিং করে দে উইল আন্ডারস্ট্যান্ড যে আমেরিকার ভিসার জন্য আসলে অনেক আগে থেকে অ্যাপ্লাই করে তো যেহেতু ওরা জানতো না যে হু উইল বি দ্য উইনার সো ওই আগে থেকে অ্যাপ্লাই করবার কিন্তু কোনো সুযোগ ছিল না আর যেহেতু আমার হাতে এক মাস সময় ছিল এবং ওর মধ্যে বাংলাদেশে আবার কার্ফিউ দিয়েছিল কিছুদিনের জন্য মিস ইউনিভার্স হবার পরপরই কিছুদিন কার্ফিউ ছিল পাঁচ ছয় দিন কার্ফিউ ছিল মিস ইউনিভার্স হবার তিন চার দিন পরে তো ওই সময়ে আমি যে ইউএস এর জন্য অ্যাপ্লাই করব আমার যে প্রপার যে পেপার্স লাগবে আমেরিকার জন্য বা ভিসা ওরা আমাকে কতদিনের মধ্যে দিবে বা একটা কম্পিটিশনে যেতে হলে আমার ন্যাশনাল কস্টিউম আছে তারপরে যেহেতু ওদের অনেকগুলি অনেক প্রিপারেশনের ব্যাপার আছে যেহেতু কার্ফিউ চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চলাফেরা করার ওই কমফোর্টেবল ওই জায়গাটাও নেই দোকান টোকানও খোলা ছিল না অভাব সো টোটাল সব কিছু দেখার পরে তখন মিস ইউনিভার্সের অর্গানাইজেশন থেকে ডিসিশন নেয় যে এইভাবে তো আসলে যাওয়া সম্ভব না বিকজ মিস ইউনিভার্সের কোনো একটা প্রবলেমের কারণে ওরা মিস ইউনিভার্সের ফিনালেটা অনেক পরে করেছে আচ্ছা শুরু করেছে অনেক আগে কম্পিটিশন শুরু করেছে অনেক আগে বাট আমাদের মাঝখানে 15 days 10 days এরকম করে ব্রেক দিয়েছিল আমি এক্স্যাক্টলি জানি না কি কারণে দিয়েছিল বাট আই থিঙ্ক ভেনু টেনু রিলেটেড কোনো কিছু যেখানে আমাদের শুটিং টুটিং হবে এই টাইপের কিছু তো সেটার কারণে আমাদের ওই মিস ইউনিভার্সের অর্গানাইজেশনে কিছু সময় কম ছিল সেটার কারণে আমি আমার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি নাই কারণ ওনাদের কাছে মনে হয়েছে যে আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম ওকে দেন অ্যাট দ্য মেন টাইম মিস ইউনিভার্সের যে রিয়েল কম্পিটিশন ওখানে তো ভোট করবার জন্য একটা জায়গা প্রসিডিউর থাকে তো যখনই আমি টাইটেল হোল্ডার হয়ে গিয়েছি তখনই কিন্তু ভোটের জন্য অপশনটা অন হয়ে গিয়েছে এক্স্যাক্টলি পিকচার্স তো চলে গিয়েছে অন হয়ে গিয়েছে যে বাংলাদেশের জন্য ভোট করো তো সেই ক্ষেত্রে যখন অর্গানাইজেশন ডিসিশন নিয়েছে যে আমি বাংলাদেশ থেকে যাচ্ছি না আমি অ্যাপ্লাই করছি না তো সেই ক্ষেত্রে তো ভোটের ওই জায়গার অ্যাপ্লিকেশনে তো আমার নাম রাখার কোনো পয়েন্ট নাই আছে কি না তখন ওরা ওখান থেকে নামটা সরিয়ে দিয়েছে ওকে ভোটের নাম থেকে তো সরিয়ে দিয়েছে তার আগে কিন্তু দুদিন আগে মেল করা হয়েছে বাংলাদেশ থেকেই যে আমি আর যাচ্ছি না আচ্ছা এটাকে বাংলাদেশের মানুষ বা যারা আছে যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে বা নেগেটিভ ট্রল করেছে বা অনেক কিছু কিছু নিউজ আছে যে যারা সবসময় একটা জিনিসের নেগেটিভ সাইডটাকে আছে আপনি নিশ্চয়ই জানেন আর কিছু আছে যে সবকিছু পজিটিভ জিনিসটাকে সবসময় বলে মানুষকে